তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারের সামনে ধর্ণা প্রদর্শন করা হয়। বেশ কিছুদিন যাবৎ ধরে তৃণমূল কংগ্রেস কর্মী সহ আসন্ন পৌরসভা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর চালানো হচ্ছে। এই অভিযোগে তৃণমূল কংগ্রেস কর্মীরা বৃহস্পতিবার আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে এসে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সাংসদ সুস্মিতা দেব, সুবল ভৌমিক সহ অন্যান্যরা। পুলিশ এটা পুরোপুরি প্রমাণ করে দিয়েছে, ওরা সরকারের কথায় উঠছে আর বসছে। ওদের কাছে ছবি আছে, নাম আছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে, ভিডিও আছে, তবু ওরা অ্যারেস্ট করছে না কারণটা। আর এটাই শুধু কর্মীদের উপরে আক্রমণ না, আজকে যারা ক্যান্ডিডেটরা আছে এখানে ওরা কারা, ওরা ত্রিপুরাবাসী, এটা ত্রিপুরার বাসীদের উপরে অ্যাটাক। এবং আমরা এই লড়াই থেকে পিছনে সরব না, আমরা ইলেকশনেও ময়দান ছাড়বো না, আর আমরা আন্দোলন করতে থাকবো। আর আমরা এটা প্রতিজ্ঞা করেছি যে জিতবে ত্রিপুরা, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জিতবে। আমাদের একজন অ্যাক্টিভিস্ট সাকেত গোখলেজি হিউম্যান রাইটস কমিশনকে লিখে সেরেছে দুটো ব্যাপারে, যেটা কমিউনাল ভায়োলেন্স হয়েছিল নাম্বার ওয়ান, নাম্বার টু পলিটিক্যাল ভায়োলেন্স। এবং হিউম্যান রাইটস কমিশন ত্রিপুরার চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারির কাছ থেকে রিপোর্ট চেয়েছে। আমরা আশাবাদী যে হিউম্যান রাইটস কমিশন অ্যাকশন নিবে, কিন্তু হিউম্যান রাইটস কমিশন ওয়েস্ট বেঙ্গলে যা করছে আমি বলতে পারবো না যে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যানও কতটুক বিজেপির হাতে আছেন বা ইন্ডিপেন্ডেন্ট আছেন, দেখা যাক। আমাদের অনেকে জিজ্ঞেস করছে কতক্ষণ এই ধর্ণা চলবে। আমরা যেদিন থেকে ত্রিপুরার মাটিতে পা রেখেছি আমাদের সংঘর্ষ শুরু। রোজ আমরা রাস্তায় নামবো, আর রোজ আমরা ময়দানে লড়াই করব। আজকে এখানে বসছি, নেক্সট আমরা রাস্তা বন্ধ করব, লাগলে আমরা হাঙ্গার স্ট্রাইক করব। কারণ আমরা ত্রিপুরার গণতান্ত্রিক পরিবেশকে সুরক্ষিত রাখার লড়াই লড়ছি, এটা ক্ষমতার লড়াই নয়। রাজ্যবাসী গত সাড়ে তিন বছর যাবত এই রাজ্যে যে শাসন চলছে, যেটা ভূভারতে আর কোনো রাজ্যে আমরা কখনো দেখতে পাইনি, শুনতেও পাইনি, এতটাই নগ্নভাবে এই রাজ্যে গণতন্ত্রকে রাজপথে প্রকাশ্যে প্রতিদিন গণতন্ত্রের উপর আক্রমণ হচ্ছে, কোনোভাবে মানুষ নিরাপত্তা নিয়ে শান্তিতে বসবাস করতে পারছে না। গত সাড়ে তিন বছরে একটি রাত্রিও শান্তিতে ঘুমোতে পারেনি। মুখ্যমন্ত্রীর সরাসরি ইন্ধনে, মুখ্যমন্ত্রীর বক্তব্যে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে সারা রাজ্যে সমস্ত দুষ্কৃতিকারীরা এবং মাফিয়ারা উৎসাহিত হয়েছে। সরাসরি উনি ওদেরকে এখন কন্ট্রোল করেন এবং পুলিশকে পঙ্গু করে রাখা হয়েছে। পুলিশ লেজুরবৃত্তি করে শাসক দলের হয়ে অনেক সময় আমরা দেখতে পাই, কিন্তু ত্রিপুরার পুলিশ একেবারে নগ্ন হয়ে গেছে প্রকাশ্যে। শুধু সাধারণ মানুষ নয়, সাংসদ থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী দলের সমস্ত নেতৃত্ব পদাধিকারী, যারা এখানে যারা গণ্যমান্য বুদ্ধিজীবী আছেন, সবাই আক্রান্ত হয়েছেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি ক্ষেত্র পুলিশ কোনো ভূমিকা নেয়নি, পুলিশ উল্টো আমাদের প্রার্থীর ছেলে মেয়েদের মারা হয়েছে। এই সংহিতা ব্যানার্জি, দেখা যায় ওর ছেলের বিরুদ্ধে, ও মাইনর ছেলের বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, আমাদের প্রার্থীর বিরুদ্ধে মার যে খেয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ সমটু মামলা নিচ্ছে এবং সেই মামলায় ওদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে বিভিন্নভাবে। এত নগ্নভাবে পুলিশ ভূমিকা নিয়েছে। গতকালকে দুজন মহিলা প্রার্থী, বিশেষ করে ত্রিপুরায় আমরা সন্ত্রাস দেখেছি, সিপিএমের সন্ত্রাস দেখেছি, কিন্তু প্রকাশ্যে মানে আগরতলা শহরে প্রকাশ্যে মহিলাদের উপর এই ধরনের আক্রমণ, পৌশালী দত্তকে সকালবেলায় রঞ্জিতনগর স্কুলের সামনে এই বাইক বাহিনী গিয়ে ওকে আক্রমণ করেছে এবং ওর সঙ্গে যারা ছিল তাদেরকে মারধর করেছে। গতকাল রাত্রে যে মানে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আমাদের অপর্ণা বিশ্বাসের বাড়িতে প্রার্থী হওয়ার কারণে, মানে আপনি না গেলে এই ধ্বংসলীলা দেখে আমরা স্তম্ভিত হয়ে গিয়েছি। আমি এবং সুস্মিতা দেব মহোদয় আমরা গিয়েছিলাম, গিয়ে যা দেখে এসেছি তাতে এই রাজ্যে মানুষ বাস করার কোনো পরিবেশ নেই। এই সমস্তগুলি এই হুলিগানদের, এই দুষ্কৃতিকারীদের সরাসরি এই রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, যারা কেন্দ্রের মন্ত্রী, বিধায়করা সরাসরি মদত দিচ্ছেন। ওরা মনে করেছেন এইভাবে তাণ্ডব লীলা চালিয়ে ওদের শাসনটাকে প্রলম্বিত করবেন, এটা হবে না।
ত্রিপুরায় এটা হবে না, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করব, শেষ শক্তবিন্দু দিয়ে লড়াই করব। তবু এই খাকি উর্দি পরা মানুষগুলো, ওদের কখন মনুষ্যত্ব ফিরবে, ওরা ওদের কখন মানবিক দৃষ্টিভঙ্গি ওদের আসবে আমরা বুঝতে পারি না। আমরা অ্যাকচুয়ালি এই নপুংসক এই খাকি উর্দি পরা লোকগুলো কবে যে এই রাজ্যের মানুষের পাশে দাঁড়াবে আমরা বুঝতে পারছি না। এত ভয় কিসের? গণতন্ত্রের উপরে আস্থা রাখতে হবে তো, সংবিধানের উপরে আস্থা রাখতে হবে তো, এত ভয় কিসের? যদি সত্যিকারের মানুষের উপরে আস্থা থাকে তাহলে এই অত্যাচার সন্ত্রাস এগুলো করার প্রয়োজন কি? আমরা তো এটাই বুঝতে পারছি না যে একজন ক্যান্ডিডেট, সে তো ক্যান্ডিডেট হবে, গণতন্ত্রে তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তার ঘর জ্বালিয়ে দেওয়া হবে, তাকে তার আত্মীয় স্বজনকে মারধর করা হবে, তাকে ভয় দেখানো হবে, এগুলো কি ধরনের গণতন্ত্র? ত্রিপুরার মানুষ এটা দেখছে। আজকে আমরা মানুষকে সজাগ করতে চাইছি, আমরা মানুষকে সচেতন করতে চাইছি, কারণ এই ধরনের পরিস্থিতি পরিবেশ ত্রিপুরার পক্ষে অত্যন্ত আমার মনে হয় একটা কালো অধ্যায়। সুতরাং যাতে মানুষ সচেতন হন, আগামী দিনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, আমরাও চাই অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। এবং এটা স্থির বিশ্বাস, অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে শাসক দল এখানে সব কটা সিটে পরাজিত হবে। তাই তারা ভয় পেয়েছে, কোনো উন্নয়ন হয়নি, তাই তাদের ভয়ে চারিদিকে ক্ষোভ, আজকে সব জায়গায় ক্ষোভ, আজকে কোনো জায়গায় প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদেরও ক্ষোভ আছে, যারা সরকারি চাকরি করেন তাদেরও ক্ষোভ আছে। একটা কোনো মানুষ বলতে পারবেন না যে এই শাসক দলের এই সরকারের সময় তারা অত্যন্ত সুখে আছে, ভালো আছে। সুতরাং আমি সবার পরিস্থিতি বুঝতে পারছি, আমি প্রশাসনের যারা এখানে রয়েছেন তারা তাদের কাজ করবেন মানছি, কিন্তু ঘটনা হচ্ছে যখন একদম শাসক দলের হয়ে কোনো নগ্নভাবে এই ধরনের আক্রমণ হয়, প্রার্থীদের উপরে আক্রমণ হয়, তখন নিশ্চিতভাবে আমাদের রাস্তায় বসতে হবে। এবং রাস্তায় নেমে আমরা আন্দোলন করেছি, আজকেও রাস্তায় বসে আন্দোলন করব। আমাদেরকে সময় দিয়েছেন দেখা করার, আমরা দেখি কী হয় তারপরে সিদ্ধান্ত নেব।